पाठ परिचिति विषय एसी मशीन वन सिक्स सिक्स सेवन सिक्स वन षष्ठ पर्व इलेक्ट्रिकल षष्ठ अध्याय आजकल टपिक ट्रांसफर्मार दक्षता और शीतलकरण पद्धति इफिसियंसि एंड कुलिंग सिसटेम अफ ट्रांसफर्मार ये अध्याय पाठ शेषे शिक्षार्थी जानते पर 6.1 ट्रांसफर्मार दक्षता निर्णय गाणितिक सूत्र धारणा 6.2 ट्रांसफर्मर कोर लस और कपार लस के प्रभावित कर एम विविध विषय समूह धारणा 6.3 सर्वोच्च दक्षतार समीकरण निर्णयकरण 6.4 पावर फैक्टर साथे दक्षतार परिवर्तन सम्पर्कित धारणा 6.5 सारा दिन दक्षता और सारा दिन दक्षतार फर्मूला उल्लेखकरण 6.6 दक्षता सर्वोच्च दक्षता और सारा दिन दक्षतार समस्या समाधान धारणा 6.7 ट्रांसफर्मर शीतलीकरण व कुलिंग प्रयोजनता व्याख्याकरण 6.8 ट्रांसफर्मर शीतलीकरण और पद्धतर वर्णनाकरण 6.9 ट्रांसफर्मर तैल एवं एर गुणवल वर्णनाकरण प्रिय शिक्षार्थी प्रथम आज 6.1 ट्रांसफर्मर दक्षता निर्णय गाणितिक सूत्र हमें जानी जेको मशीने इनपुट जा दाय आउटपुट किस कम पा जाए ये इनपुटर तुलना आउटपुट जतटुक तो शक्ति कम पाव जाए सेटाई होच्छे पावर लस तो इनपुट और आउटपुटर अनुपात के बला है वो मशीनेर दक्षता जेहेतु आमरा एखाने ट्रांसफर्मार पढ़तेछि ट्रांसफर्मारे दक्षता अनेकटा बेशी थाके एर प्राय परिमाण 95% होते 99% होते पारे कारण एते केवलमात्र कोर लस और कपार लस है एर भितरे कोनो मुविंग पार्टस नाई फ्रिक्शन बा विंडेज लस किछुई हय ना এটাকে আমরা গ্রিক অক্ষর ইটা দ্বারা প্রকাশ করি একে প্রকাশ করার জন্য শতকরা হিসাবে প্রকাশ করা হয় ইফিসিয়েন্সি ইটা পার্সেন্টেজ হিসাবে ইটা ইজ ইকুয়াল টু হবে আউটপুট বাই ইনপুট ইনটু 100 সমান আউটপুট বাই ইনপুট ইজ ইকুয়াল টু হচ্ছে আবার আউটপুট প্লাস লসেস ইনটু 100 আবার আউটপুট ইজ ইকুয়াল টু হচ্ছে ভিআই কস থিটা इंटु 100 डिवाइडेड बाय आउटपुटर परिवर्ते भिआई कस थीटा और लस हो दुटा लस है ट्रांसफार्मर मध्य एक कपार लस और कोर लस अगेन अन्य भावे देखानो जाए इटा पार्सेंटेज इज इक्वल टू इनपुट माइनस लसेस डिवाइडेड बाय इनपुट इज इक्वल टू 100 डिवाइडेड समीकरण कर ले आसबे 1 माइनस लसेस डिवाइडेड बाय इनटू इनटू 100 प्रिय शिक्षार्थीरा 6.2 তে আছে ট্রান্সফর্মার কোর লস এবং কপার লসকে প্রভাবিত করে এমন বিভিন্ন বিষয়সমূহ তাই কোর লসের মধ্যে আমাদের আছে হিস্টেরেসিস লস ও এডি কারেন্ট লস এটা নো লোড অবস্থায় এর 1% থেকে 3% পরিবর্তন হয় এটি বিভিন্ন বিষয় দ্বারা প্রভাবিত হয় এক নম্বর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি তাই পাওয়ার ফ্যাক্টরের সাথে কোর লস পাওয়ার ফ্যাক্টরের সাথে সমানুপাতিক অর্থাৎ কোর লস বাড়লে পাওয়ার ফ্যাক্টরের মানও বেড়ে যায় ভোল্টেজের পরিবর্তন করলে কোর লস পরিবর্তন হয় যেমন কোর লস প্রপোর্শনাল ভি স্কয়ার অর্থাৎ কোর লস ভোল্টেজের বর্গানুপাতিকভাবে পরিবর্তিত হয় ফ্রিকোয়েন্সির মান এর উপর নির্ভর করে ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পেলে লসও বৃদ্ধি পায় এছাড়া কোর লস কোরের আয়তনের ধরন ও পরিমাণের উপর নির্ভর করে এরপরে আছে ট্রান্সফর্মারের কপার লস এটি বিভিন্ন বিষয় দ্বারা প্রভাবিত হয় যেমন পাওয়ার ফ্যাক্টর আছে ভোল্টেজ আছে ফ্রিকোয়েন্সি আছে লোড আছে পাওয়ার ফ্যাক্টর কপার লস পাওয়ার ফ্যাক্টরের সাথে উল্টানুপাতিক অর্থাৎ কপার লস বাড়লে পাওয়ার ফ্যাক্টর মান কমে যায় তাহলে কপার লস প্রপোর্শনাল 1/cos θ ভোল্টেজ পরিবর্তনে কপার লস পরিবর্তন হয় কপার লস প্রপোর্শনাল ভি স্কয়ার অর্থাৎ কনস্ট্যান্ট কেভিএ পাওয়ার জন্য ভোল্টেজ বৃদ্ধি করলে কপার লস কমে যায় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার ফ্রিকোয়েন্সির উপর কপার লস নির্ভর করে না লোডের উপর কপার লস নির্ভরশীল লোড বাড়লে বা কমলে কপার লসও বাড়বে কমবে এই এই চারটা ফ্যাক্টরের উপরে কপার লস নির্ভর করে পাওয়ার ফ্যাক্টর ভোল্টেজ ফ্রিকোয়েন্সি এবং লোড বিশেষ করে লোডের উপরেই কপার লসটা বেশি নির্ভর করে 6.3 ট্রান্সফর্মার সর্বোচ্চ দক্ষতা নির্ণয়ের সমীকরণ সর্বোচ্চ দক্ষতা আমরা জানি যে কপার লস ইজ ইকুয়াল টু আইপি স্কোয়ার আর ই আর ইটা হচ্ছে যে গত আমরা দুটো চ্যাপ্টারেই দেখাইছি আর ই প্রাইম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন টার্মস অফ প্রাইমারি অথবা আর ই ডাবল প্রাইম হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন টার্মস অফ সেকেন্ডারি কপার লস
आईपीएस स्क्वायर आरई प्राइम अथवा आईएस स्क्वायर आरई प्राइम आईएस हे सेकेंडरि कारेंट आईपी हे प्राइमरि कारेंट अतएव लिखब जो कोर लॉस इज इक्वल टू हबे हिस्टेसिस लॉस आमरा जानी जो कोर लॉस इज इक्वल टू हिस्टेसिस लॉस प्लस एडी कारेंट लॉस हिस्टेसिस लॉस के आमरा डब्ल्यू एच द्वारा चिन्हित कर लाम एडी कारेंट के आमरा डब्ल्यू ई द्वारा चिन्हित कर और प्राइमरि इनपुट हे भिपि आईपी कॉस थीटा प्राइमरि इनपुट जो पावर से डिफिशियंसि इनपुट माइनस लसेस डिवाइडेड बाय इनपुट एर आगे देखिए इनपुटर पर भिपि आईपी कॉस थीटा माइनस लसेस डब्ल्यूपी भिपि आईपी कॉस थीटा समान भिपि आईपी कॉस थीटा माइनस लसेस हे आईपी स्क्वायर आरई माइनस कोर लॉस कॉपर लॉस एवं कोर लॉस दुटाई एखे माइनस एखे माइनस भिपि आईपी कॉस थीटा पी এটা সিম্পলিফাই করলে আসবে ওয়ান মাইনাস আইপি স্কোয়ার আরই প্রাইম ভিপি আইপি কস্থিটা মাইনাস ডাব্লু কোর আইপি ভিপি আইপি কস্থিটা এটা বাদ দিলে আইপি আইপি বাদ দেওয়ার পর ওয়ান মাইনাস আইপি আরই ভিপি কস্থিটা পি মাইনাস ডাব্লু কোর ডিভাইডেড বাই ভিপি আইপি কস্থিটা পি যেহেতু আমরা এখানে কন্ডিশন সর্বোচ্চ দক্ষতার কন্ডিশনটা বাইর করতেছি তাহলে আমাদের এখানে এখন আইপির মাধ্যমে আমাদের ডিফারেনশিয়েট করতে হবে সর্বোচ্চ দক্ষতার কন্ডিশন ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ দ্য রেফারেন্স টু আইপি আমরা জানি যে ইফিসিয়েন্সি ওয়ান মাইনাস আগের পেজে আছে আইপি আর ই প্রাইম ডিভাইডেড ভিপি কস থিটা পি ডাব্লু কোর ভিপি আইপি কস থিটা এটা ডিফারেন্সিয়েট করলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েট জিরো আর আইপি আইপি ডিফারেন্সিয়েট ওয়ান ভিপি আইপি আর আইপি উপরে থাকলে এখানে আই স্কোয়ার হবে প্লাস এবং মাইনাস হবে তো ওয়ান বাই এক্সের ডিফারেন্সিয়েট ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সেই ফর্মুলা ইউজ করে ডাব্লু কোর ডিভাইডেড বাই ভিপি আইপি স্কোয়ার কস থিটা পি তাহলে এখন আমরা ম্যাক্সিমামের জন্য ডেল ইটা বাই ডেল আইপি ইজ ইকুয়াল টু জিরো মাইনাস মাইনাস আর ই প্রাইম ভিপি বাই কস থিটা প্লাস ডাব্লু কোর বাই ভিপি আই স্কোয়ার কস থিটা পি এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো আর ই ইজ ইকুয়াল টু ডাব্লু কোর ডিভাইডেড বাই আই স্কোয়ার আইপি স্কোয়ার সুতরাং আইপি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর ই প্রাইম ইজ ইকুয়াল টু কোর লস তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম কন্ডিশন অফ ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ট্রান্সফরমার যখন ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হবে তখন কোর লস সমান হবে কপার লস তাহলে সুতরাং ফর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কোর লস সমান কপার লস প্রিয় শিক্ষার্থীরা এরপরে আছে এখন সেকেন্ডারি দিক থেকে যদি আমরা যাই তাহলে এখানে আমরা ওই যে কে ভি এর যে রেটিং সেটা সর্বোচ্চ দক্ষতায় কে ভি এর লোড এবং ম্যাক্সিমাম এফিসিয়েন্সি তাহলে আমরা জানি যে ম্যাক্সিমাম যে পাওয়ার যেটা আছে কোর লস কিছু মানে কোর লস সমান ম্যাক্সিমাম এফিসিয়েন্সির সময় কোর লস সমান কপার লস তাহলে আইপি স্কোয়ার আর ই আইপি স্কোয়ার সমান সমান তাহলে আইপি ইজ দ্য ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কারেন্ট তাই সিমিলারলি সেকেন্ডারি সাইডে আইএস স্কোয়ার আর ই ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু কোর লস তাহলে আইএস ইজ ইকুয়াল টু রুট অফ আর কোর লস ডিভাইডেড বাই আর ই ডাবল প্রাইম নাও বোথ সাইড মাল্টিপ্লাই ভিএস বাই এক হাজার তাই ভি আইএস ইন্টু ভিএস বাই এক হাজার ভিএস বাই এক হাজার দিয়ে গুণ করলে আমরা এটাকে পাবো তাহলে ভি আইএস ভিএস এবং ভিএস আইএস এটার উপরে নিচে আই ফুল লোড বি ফুল লোড তো এটাকে সিম্পলিফাই করলে পাবো আমরা ভিএস আই আই ফুল লোড ডিভাইডেড বাই এক হাজার ইন্টু এই আই ফুল এই রুটের ভিতরে নিলে আই স্কোয়ার ফুল লোড আর ই ডাবল প্রাইম এর পরবর্তীতে আমরা যেটা পাবো আইএস ভিএস ডিভাইডেড বাই এক হাজার তাই ভিএস ইন্টু আই ফুল লোড ডিভাইডেড বাই আই ফুল লোড ইন্টু এটার ভিতরে আই স্কোয়ার আর ই প্রাইম তাহলে এই ভিএস আইএস ডিভাইডেড বাই এক হাজার এটা হচ্ছে কে ভি এ ম্যাক্স আর ভিএস আই ফুল লোড ডিভাইডেড বাই এক হাজার এটা হচ্ছে কে ভি এ রেটিং রুট অফ আর ডাব্লু কোর ডিভাইডেড বাই আই ফুল লোড স্কোয়ার আর ই এইটাকেই আমরা আবার লিখতে পারবো কে ভি এ ম্যাক্স ইজ ইকুয়াল টু কে ভি এ রেটেড ইন্টু রুট অফ আর ডাব্লু কোর ডিভাইডেড বাই ফুল লোড কপার লস এটাই হচ্ছে যে আমাদের কে ভি এ ম্যাক্সিমাম রেটিং বাই করার সময় যেহেতু ম্যাক্সিমাম কন্ডিশনের সময় যে কে ভি এ ম্যাক্স সেটা যেখানে আমরা কে ভি এ ম্যাক্স ইজ ইকুয়াল টু ভিএস ইন্টু আইএস ডিভাইডেড বাই এক হাজার কে ভি এ রেটেড ইজ ইকুয়াল টু ভিএস বাই আইএস আই ফুল লোড ডিভাইডেড বাই এক হাজার প্রিয় শিক্ষার্থীরা এখন 6.4 পাওয়ার ফ্যাক্টরের সাথে দক্ষতার পরিবর্তন একটি ট্রান্সফরমারের শতকরা দক্ষতা ইজ ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট তাই ইনপুট বাই লসেস বাই ইনপুট ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস লসেস
বাই ইনপুট যেটা আমরা আগে দেখিয়েছি তাহলে এখানে efficiency is equal to 1 minus losses divided by in secondary side BSIS cos theta plus losses তাহলে 1 minus losses divided by এটাকে আমরা VS by IS দিয়ে ভাগ করি উভয় পক্ষে তাহলে এখানে থাকবে cos theta আর এটা হবে losses by IBS by IS তাহলে losses by VS by IS কে x যদি ধরি তাহলে আমাদের এখানে পাওয়া যাবে 1 minus x by cos theta plus x তাহলে এখন এখানে এই চিত্রের মধ্যে আমাদের ইফিসিয়েন্সি এবং ফুল লোড যখন দেওয়া হবে তখন আমরা এই বিভিন্ন পাওয়ার ফ্যাক্টরে বিভিন্ন কার্ভ এখানে পাবো পরিবর্তনটা দেখানো হয়েছে এখানে ফুল লোডের ক্ষেত্রে লোড বাড়লে এখানে ইফিসিয়েন্সি আমাদের কম বেশি হবে সেইটার রেশিও পরিবর্তন দেখেন তাহলে সুতরাং এখানে দেখানো যাচ্ছে যে পাওয়ার ফ্যাক্টরের পরিবর্তনের সাথে সাথে দক্ষতার যে পরিবর্তন হয় তার একটি চিত্র উপরে দেওয়া হয়েছে এতে দেখা যায় যে বিভিন্ন লোডে বিভিন্ন পাওয়ার ফ্যাক্টরের দক্ষতাও ভিন্ন হয় প্রিয় শিক্ষার্থীরা 6.5 সারাদিনের দক্ষতা ও সারাদিনের দক্ষতা ফর্মুলের উল্লেখ করুন একটা ট্রান্সফরমারের 24 ঘন্টায় আউটপুট এবং গ্রাহকের গৃহীত এনার্জির যে অনুপাত সেই অনুপাতকেই বলা হয় সারাদিনের দক্ষতা আমাদের ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার সাধারণত প্রাইমারি সাইডে সর্বদা লাইনের সাথে সংযুক্ত থাকে এবং লোডটা সেকেন্ডারি সাইড সবসময় লোড থাকে তাই লোডের সবসময় লোডের সাথে থাকলে লোডটা সবসময় একই থাকে না লোডটা পরিবর্তন হয় সেই সাথে সাথে আমাদের কপার লসেরও পরিবর্তন হয় তাই আমরা যদি শুধুমাত্র কপার লস একটা নির্দিষ্ট সময় না ধরে শুধুমাত্র একটা সময় ধরে হিসাব করি তাহলে আমাদের এই মানে ইফিসিয়েন্সিটা সঠিক হবে না তাই আমাদের এই কপার লসকে হিসাব করার জন্য সারাদিনের এই দক্ষতা বার করে লসটাকে হিসাব করে বের করতে হয় তাই এর প্রকৃত দক্ষতা বের করতে হলে সারাদিনের দক্ষতা বের করাই শ্রেয় এটা সারাদিনের মানে 24 ঘন্টায় গৃহীত এনার্জির সাথে সারাদিনের ট্রান্সফরমারের লাইন হতে গৃহীত এনার্জির অনুপাত তাই সুতরাং অল ডে ইফিসিয়েন্সি ইফিসিয়েন্সি অল ডে ইকুয়াল টু আউটপুট ইন কিলো ওয়াট আওয়ার ফর 24 আওয়ার্স ইনপুট ইন কিলো ওয়াট ফর 24 আওয়ার্স হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা 6.6 দক্ষতা সর্বোচ্চ দক্ষতা ইফিসিয়েন্সি ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি অল ডে ইফিসিয়েন্সি সূত্রসমূহ পার্সেন্টেজ আউটপুট বাই ইনপুট ইনটু 100 অল ডে ইফিসিয়েন্সি আউটপুট ইন কিলোওয়াট ইনপুট ইন কিলোওয়াট আর 24 আওয়ার্স আউটপুট প্লাস লসেস ইনটু 100 যেটা আমরা আগেই দেখিয়েছি কে ভি এ ম্যাক্স ইজ ইকুয়াল টু কে ভি এ রেটেড ইনটু রুট ওভার ডাব্লু কোর বাই ফুল লোড কপার লস এবং আইপিএস স্কোয়ার আর ই অথবা কোর লস ফর ম্যাক্সিমাম বেশি কোর লস আর কপার লস সমান প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন প্রশ্ন অঙ্কে যাব অঙ্কের সমাধান করব একটি 50 KVA 4600/230 ভোল্ট ট্রান্সফরমারের ওপেন এবং শর্ট সার্কিট টেস্ট করে নিচে লিখিত পাওয়া গেল নিম্নলিখিত তথ্য পাওয়া গেল ওপেন সার্কিট টেস্টে ইওসি ইজ ইকুয়াল টু 230 ভোল্ট পিওসি ইজ ইকুয়াল টু 285 ওয়াট আইওসি ইজ ইকুয়াল টু 4.2 অ্যাম্পিয়ার শর্ট সার্কিট টেস্ট করে ডাটাগুলো পাওয়া গেল ইএসসি ইজ ইকুয়াল টু 150 ভোল্ট পিএসসি ইজ ইকুয়াল টু 615 ওয়াট আইএসসি ইজ ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার তাহলে বের করো রেটেড কেভিএ 0.8 পাওয়ার ফ্যাক্টরের দক্ষতা সর্বোচ্চ হতে আছে সর্বোচ্চ দক্ষতার জন্য কেভিএ 0.8 পাওয়ার ফ্যাক্টরের সর্বোচ্চ দক্ষতা তাহলে রেটেড কেভিএ 8.5 পাওয়ার ফ্যাক্টরে আউটপুট হবে 50 ইন্টু 0.8 এত কিলোওয়াট ট্রান্সফরমার কোল লস আছে পিওসি ইজ ইকুয়াল টু 285 ওয়াট ট্রান্সফরমার কোল লোড কপার লোড আছে যে পিএসসি 615 ওয়াট তো ফুল লোড কারেন্ট আছে আইএসসি বা আই ফুল লোড ইকুয়াল 10 অ্যাম্পিয়ার তাহলে মোট লস 285 প্লাস 615 900 ওয়াট ইজ ইকুয়াল টু 0.9 কিলো ওয়াট ট্রান্সফরমার ইনপুট পি ইনপুট ইজ ইকুয়াল টু 40 প্লাস হচ্ছে যে 0.9 ইজ ইকুয়াল টু 40.9 কিলো ওয়াট
কর্মদক্ষতা পার্সেন্টেজ এফিসিয়েন্সি পি আউট ডিভাইডেড বাই ইনপুট ইন্টু হান্ড্রেড চল্লিশ ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই চল্লিশ পয়েন্ট নাইন ইকুয়াল টু পার্সেন্টেজ আসবে দক্ষতা আসবে যে 97.80। এরপর আছে খ সর্বোচ্চ দক্ষতা। আমরা জানি যে কেভিএ ম্যাক্স ইজ ইকুয়াল টু কেভিএ রেটেড ইন্টু ইন্টু রুট ওভার ডাব্লু কোর ডিভাইডেড বাই ফুল লোড কপার লস। সুতরাং পঞ্চাশ ইন্টু রুট ওভার 285 ডিভাইডেড বাই 615 ইজ ইকুয়াল টু 34.04 কেভিএ। গতে সর্বোচ্চ দক্ষতায় 0.8 পাওয়ার ফ্যাক্টর ট্রান্সফার আউটপুট পি আউট ইজ ইকুয়াল টু সর্বোচ্চ দক্ষতা সে এত কেভিএ রেটিং এত ইন্টু 0.8 তাহলে কেভিএ কে পাওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ করলে সবসময় কিলোওয়াট হয়ে যাবে। তাহলে 34.04 ইন্টু 0.8 গুণ করলে সমান সমান 27.23 কিলোওয়াট। আবার সর্বোচ্চ দক্ষতায় কোল লস সমান কপার লস, তাই মোট লস হবে 285 যোগ 285 ইজিক্যাল টু 570 ওয়াট ইজ 0.7 কিলোওয়াট। সুতরাং মোট ইনপুট আসতেছে আউটপুট প্লাস লসেস ইজ ইকুয়াল টু 27.80 কিলোওয়াট। সুতরাং দক্ষতা সর্বোচ্চ দক্ষতা যেটা আসবে ম্যাক্সিমাম কেভিএর জন্য পি আউট ডিভাইডেড বাই পি ইন্টু ইন্টু হান্ড্রেড ইজ ইকুয়াল টু 27.23 ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই 27.80 ইজ ইকুয়াল টু 97.95। প্রিয় শিক্ষার্থীরা প্রশ্ন টু, একটি এত 5 কেভিএ 2300 বাই 230 ভোল্ট ট্রান্সফরমারের কোল লস 40 ওয়াট ফুল লোড কপার লস 112 ওয়াট একটি 24 ঘন্টা লিখিত নিম্নলিখিত লোড বহন করে। 1.5 গুণ লোডে 0.8 পাওয়ার ফ্যাক্টরে 1 ঘন্টা 1.25 গুণ লোডে 0.8 পাওয়ার ফ্যাক্টরে 2 ঘন্টা রেটেড লোডে 0.8 পাওয়ার ফ্যাক্টরে 3 ঘন্টা অর্ধ লোডে একক পাওয়ার ফ্যাক্টরে 6 ঘন্টা 1/4 লোডে একক পাওয়ার ফ্যাক্টরে 8 ঘন্টা নো লোডে 4 ঘন্টা ট্রান্সফরমারটা সারাদিনের দক্ষতা বের করতে হবে। এখন আমাদের বাইর করতে হবে আউটপুট এনার্জি। তা আউটপুট এনার্জি সে রেটেড আছে 5, এত গুণ তাহলে 1.5 তারপর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ, পাওয়ার ফ্যাক্টর দিয়ে কেভিএ, পাওয়ার ফ্যাক্টর কিলোওয়াট, আর যখন সময় দিয়ে গুণ করা হবে তখন এটা কিলোওয়াট আওয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমরা এইভাবে 1.5 × 5.8 × 1 এই 1.25-এর জন্য 1.25 × 5 × পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8 কয় ঘন্টা, এখানে 2 ঘন্টা। সিমিলারলি এইভাবে সবগুলো বসে দিয়ে আমাদের সব গুণ করার পরে ইকলে আসবে যে 54.54 কিলোওয়াট। সুতরাং কোল লস আছে 24 ঘন্টার জন্য 40 × 4 900 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 0.96 কিলোওয়াট আওয়ার। এরপরে বাইর করতে হবে আমাদের এই 24 ঘন্টার কপার লসটাকে বাইর বের করতে হবে। 24 ঘন্টার কপার লস ইন 24 আওয়ার্স, তাহলে আমাদের যেটা দেওয়া থাকবে সেই অংশের স্কোয়ার ইন্টু হচ্ছে যে কপার লস দেওয়া আছে কত 112 ওয়াট, তাহলে এটা কিলোওয়াট করে নেওয়া হয়েছে 0.1112 ইন্টু 1 হচ্ছে যে ঘন্টা, তাহলে কিলোওয়াট আওয়ার হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা প্রতিটার 1.5 × 0.2112 গুণন 2, আবার 1 স্কোয়ার যেহেতু রেটেড আছে 1-এর অংশের স্কোয়ার আসবে 0.12, এইভাবে করে আমরা এই যে ভ্যালু যেটা পাবো এটা হলো যে 1.162 কিলোওয়াট। তাই ইনপুট এনার্জি ফর 24 আওয়ার্স এই দুটো যোগ করলে আসবে 56.622 কিলোওয়াট। সুতরাং অল ডে এফিসিয়েন্সি আসবে যে আউটপুট এনার্জি ফর 24 আওয়ার্স ইনপুট এনার্জি ফর 24 আওয়ার্স ইন্টু 100 54.5 ডিভাইডেড বাই 56.662 ইন্টু 100 96.25%। প্রিয় শিক্ষার্থীরা এখন আছে 6.7 ট্রান্সফরমার শীতলীকরণ বা কুলিংয়ের প্রয়োজনীয়তা। তাহলে যে কোনো মেশিন মানে চলতে থাকলে তা উত্তাপের মাধ্যমে কিছু লস হয়, সেই লস দ্বারা আমাদের উত্তাপে তাপ আকারে প্রকাশ করে। এই লসগুলো হচ্ছে উইন্ডিংয়ের কপার লস, যেহেতু আমরা ফ্রিকশন লস এবং বিভিন্ন ধরনের যান্ত্রিক অংশের ঘর্ষণজনিত লস, কিন্তু এই আমাদের এখানে যেহেতু ট্রান্সফরমার উইন্ডিং আছে তো উইন্ডিংয়ে সাপ্লাই দিলে আমাদের এখানে
এটা গরম হয়ে তাপ হবে এই তাপকে প্রশমিত করে না রাখলে এক সময় মেশিনটি নষ্ট হয়ে যাবে তো এটাকে প্রশমিত করার জন্য এই যে পরিমাণ তাপ প্রতিহত মানে উত্তাপ সৃষ্টি হয় সেই পরিমাণ তাপকে প্রতিহত করার জন্য এটাকে ঠান্ডা করে মানে সীমিত রাখতে হবে এই জন্য আমরা ট্রান্সফরমার শীতলীকরণ করা হয় এতে ট্রান্সফরমার কর্মদক্ষতা বৃদ্ধি পায় এবং স্বাভাবিক কার্যক্রম করতে পারে প্রিয় শিক্ষার্থীরা 6.8 ট্রান্সফরমার শীতলীকরণ পদ্ধতির বর্ণনা ডিসক্রাইব দ্য মেথডস অফ কুলিং সিস্টেম অফ দ্য ট্রান্সফরমার নিম্নে ট্রান্সফরমার শীতলীকরণ পদ্ধতি বর্ণনা দেওয়া হলো স্বাভাবিক বা ন্যাচারাল কুলিং প্রথমে আছে স্বাভাবিক বা ন্যাচারাল কুলিং এখানে ট্রান্সফরমার অয়েল আছে এখানে রেডিয়েটর আছে এখানে বায়ুর মাধ্যমে ছোট ছোট ট্রান্সফরমার এবং ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার মধ্যে সৃষ্ট তাপ পরিবহনের প্রণালীতে সর্বত্র ছড়াইয়ে পড়ে এবং বিকিরণ পদ্ধতিতে স্বাভাবিক ঠান্ডা হয়ে যায় এই পদ্ধতি সাধারণত কেভিএ রেটিং ট্রান্সফরমার ঠান্ডা করার জন্য ছোট ছোট কম রেটিংয়ের ট্রান্সফরমারকে এটা উত্তাপ করা হয় যে উত্তাপ ট্রান্সফরমার বডিতে আসে তা পরবর্তীতে বাতাসের সংস্পর্শে এসে ঠান্ডা হয়ে যায় না বাতাসের মাধ্যমে ছোটো ছোটো যেগুলো আছে আমাদের এখানে এগুলোকে ঠান্ডা করা হয় স্বাভাবিক বা ন্যাচারাল কুলিংয়ের ক্ষেত্রে দুইতে আছে উচ্চ চাপযুক্ত বাতাস দ্বারা কুলিং ফোর্স এয়ার কুলিং এই পদ্ধতিতে যেখানে ফিল্টার করা বাতাস এই উইন্ডিংয়ের ট্রান্সফরমার মেইন উইন্ডিংয়ের মধ্যে দেওয়া হয় এখানে তৈল আছে মেইন ট্যাঙ্ক ট্যাঙ্কের মধ্যে যে কোর উইথ ওয়ান্ডিং ইনসুলেশন দেওয়া থাকে এর ভিতরে এখানে ফোর্সলি বাতাস দিয়ে এটাকে ঠান্ডা করা হয় এবং এখানে বাতাস বাইর করে দেওয়ার পদ্ধতি আছে এই পদ্ধতিতে ট্রান্সফরমার নিচের দিকে ফিল্টার করা ঠান্ডা বাতাস ব্লোয়ারের দ্বারা প্রবেশ করা হয় ফলে এ ঠান্ডা বাতাস কোর এবং কয়েলের মধ্যে দিয়ে প্রবাহিত উপরের দিক দিয়ে বের হয়ে যায় এবং এটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় তৈলে নিমজ্জিত সেলফ কুলিং অয়েল ইমার্স সেলফ কুলিং এই পদ্ধতিতে ট্রান্সফরমার কোর এবং কয়েল সম্পূর্ণ ইনসুলেটিং অয়েলে নিমজ্জিত থাকে এইরূপ ট্রান্সফরমার ট্যাঙ্ক এবং বাহিরের দিক দিয়ে এতগুলো লোহার টিউব বা পাইপ লাগানো থাকে এখানে ওয়েন্ডিং আছে এখানে তৈল আছে এখানে পাইপ দিয়ে রেডিয়েটর দেওয়া আছে দুই সাইডেই রেডিও থাকে এখানে কনজারভেটর দেওয়া থাকে এখানে অয়েলটাকে সাপ্লাই করা হয় অয়েলটাকে কুলিংয়ের মাধ্যমে রেডিয়েশনের মাধ্যমে রেডিওটা ঠান্ডা করা হয় এরূপ ট্রান্সফরমার ট্যাঙ্কের বাহিরের দিক দিয়ে কতগুলো লোহার টিউব বা পাইপ লাগানো থাকে এই পাইপগুলো সবসময় ট্রান্সফরমারে অয়েল দ্বারা পরিপূর্ণ থাকে পূর্ণ লোডে ট্রান্সফরমারের কোর এবং কয়েল যখন গরম হয় তখন তৈল গরম হয়ে হালকা হয় এবং উপরে উঠে এই গরম হালকা তৈল পাইপের ভিতরে ঢুকে এবং পাইপের ঠান্ডা ভারী তৈল ট্রান্সফরমার ট্যাঙ্কে প্রবেশ করে এরপর পাইপের গরম তৈল বাতাসের সংস্পর্শে ঠান্ডা হয়ে নিচের দিকে যায় যার ফলে ট্রান্সফরমার নিজে নিজেই তৈলের সাহায্যে ঠান্ডা হয় এই পদ্ধতিতে থার্মোসাইফন বলে এই পদ্ধতিতে আর একটা পদ্ধতি থার্মোসাইফন তৈলে নিমজ্জিত চাপযুক্ত ওয়াটার কুলিং অয়েল ইমার্স ফোর্স ওয়াটার কুলিং এখানে ট্রান্সফরমার এটা অয়েল এটা হচ্ছে ট্রান্সফরমার ওয়েন্ডিং এখান দিয়ে ঠান্ডা বাতাস এখানে ঠান্ডা পানি এখান দিয়ে দেওয়া হয় হট পানিটা তৈলটা গরম ঠান্ডা পানিটা আবার এদিক দিয়ে হট হয়ে বাইর হয়ে যায় আর এখান দিয়ে আছে পাইপ স্পাইরাল প্যাঁচানো পাইপ দেওয়া থাকে তাহলে এখান দিয়ে যখন ঠান্ডাটা যাবে ঠান্ডা পানি দেওয়া হবে তাই এই গরম ওয়াটারের মধ্যে ঠান্ডাটা এটা দিয়ে এটা আবার হিট হয়ে এখান দিয়ে বাইরে যাবে পানিটা কিন্তু এখানে মাঝখানে এই তৈলটাকে ঠান্ডা করে দেবে এই ব্যবস্থায় কোর এবং কয়েল তৈলে নিমজ্জিত থাকে এবং ট্রান্সফরমারের উপরে গরম তৈলের মধ্যে একটি তামার নলের কপার টিউব বসানো থাকে বাহির হতে নলের মধ্যে ঠান্ডা পানি উচ্চ চাপে প্রবাহিত করা হয় যখন ঠান্ডা পানি নলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন নল ঠান্ডা হয় ফলে এই নলের চারিদিকে গরম তৈল ঠান্ডা হয়ে নিচে যায় নিচের গরম তৈল উপরে উঠে আসে ফলে ট্রান্সফরমারের ঠান্ডা হয়ে যায় এর সবচেয়ে বড় অসুবিধা হলো কোনো প্রকার যদি তামার
তামার নল ছিদ্র হয়ে যায় তবে ট্রান্সফরমার সম্ভবত জল দূষিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এই পাইপ যদি ছিদ্র হয়ে যায় কোনো কারণে তাহলে এই তৈলটা পুরোটাই নষ্ট হয়ে যাবে এটাই হচ্ছে যে এর ডিমেরিটস সারফেস ড্রেনের লম্বা কত নিম্নে ট্রান্সফরমারের শীতলীকরণ পদ্ধতি বর্ণনা এখানে তৈলে নিমজ্জিত চাপযুক্ত বাতাস দ্বারা কুলিং তৈলে নিমজ্জিত বাতাস দ্বারা কুলিং এখানে বাহির থেকে ফ্যানের মাধ্যমে বাতাস দিয়ে এখানে ওয়েন্ডিং আছে ওয়েন্ডিং এর ভিতরে ডিরেকশন এখানে অয়েলটাকে ফ্লো করা হয় পাম্পের মাধ্যমে এখানে এই ফ্যান দ্বারা বাতাস দেওয়া হয় বাহির থেকে সে হচ্ছে সার্কুলিং করলে তৈলটা ঠান্ডা হয়ে গেছে অয়েল ন্যাচারাল এয়ারফোর্স বা ONF কুলিং অফ ট্রান্সফরমার তাহলে এরূপ ট্রান্সফরমার বডিতে ফিন্স ব্যবহার করা হয় ব্যবহার করে সারফেস এরিয়া বর্ধিত করা হয় ফিন্স এই ফিন্স সমূহ গরম তৈলে ভর্তি থাকে এবং বাহির হতে অতি উচ্চ চাপে ঠান্ডা বাতাস এই ফিন্স টিউব অথবা রেডিয়েটর উপরে দেওয়া হয় এই কাজের জন্য সাধারণত বাইরে ট্রান্সফরমারের চারিদিকে বহু বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করা হয় এই ব্যবস্থা সাধারণত বড় বড় ট্রান্সফরমারের ক্ষেত্রে গ্রহণ করা হয় এরপর আছে অয়েল ফোর্স ওয়াটার ফোর্স অথবা OFWF এই পদ্ধতিতে এখানে পাম্পের মাধ্যমে তৈলটাকে ফ্লো করা হয় এখানে হিট এক্সচেঞ্জার আছে ওয়াটার ইনলেট পানিকে দিক দেওয়া হয় এবং পানি এখান থেকে ওয়াটার আউটলেট হয়ে যায় এবং এর এর ভিতরে যে ই আছে এই বাতাসটাকে এখান থেকে ঠান্ডা এটা এই ট্যাঙ্কের মধ্যে দেওয়া হয় ট্যাঙ্কের মধ্যে দিলে এই ট্যাঙ্কের যে তৈল আছে সেই তৈলটাকে ঠান্ডা করে দেয় তাহলে এই পদ্ধতিতে ট্রান্সফরমারের পাম্পের মাধ্যমে তৈলকে সার্কুলেশন করা হয় এবং ট্রান্সফরমারের গাত্রে কিছু কুলিং পাইপ থাকে সেখানে এই তৈল প্রবেশ করা হয় এবং বাহির থেকে পানির প্রবাহ করে পাইপের ভিতরে প্রবাহিত গরম তেলকে ঠান্ডা করে পুনরায় ট্রান্সফরমার ট্যাঙ্কে প্রবেশ করানো হয় এই পদ্ধতিতে পাম্পের তেলকে সার্কুলেশন করা হয় এবং ট্রান্সফরমার গায়ে কিছু কুলিং পাইপ থাকে যেখানে এই তৈল প্রবেশ করে এবং বাহির থেকে পানির প্রবাহ করে পাইপের ভিতরে প্রবাহিত গরম তেলকে ঠান্ডা করে পুনরায় ট্রান্সফরমার ট্যাঙ্কে প্রবেশ করানো হয় 6.9 প্রিয় শিক্ষার্থীরা এখন আছে ট্রান্সফরমার তৈল এবং এর গুণাবলী তৈলের কি কি গুণাবলী থাকা দরকার এবং তৈলের কি কাজ সেটাই হচ্ছে এখন বর্ণনা ট্রান্সফরমার ঠান্ডা রাখার জন্য এর মধ্যে যে তৈল ব্যবহার করা হয় তাকে ট্রান্সফরমার অয়েল বা ট্রান্সফরমার তৈল বলে এটি মূলত খনিজ তৈলকে ট্রিটমেন্ট করে ব্যবহার উপযোগী করা হয় এই তৈলের বাণিজ্যিক নাম পাইরানল এর প্রধান কাজ হচ্ছে ট্রান্সফরমারের কোর কয়েলকে ঠান্ডা রাখা আবার বলছি আমি এর প্রধান কাজ হচ্ছে ট্রান্সফরমারের কোর এবং কয়েলকে ঠান্ডা রাখা এর আরেকটি কাজ হল ট্রান্সফরমারের কয়েল এবং ট্যাঙ্কের মধ্যে ইনসুলেশন বৃদ্ধি করা তাই ট্রান্সফরমার তৈলের নিম্নলিখিত ধর্ম বা গুণাবলী থাকা অবশ্যই দরকার এটা থাকতে হবে অতি উচ্চ মানের রোধ শক্তি ট্রান্সফরমার তৈলের ভিতরে এর রোধকটা রেজিস্ট্যান্সটা রেজিস্টিভিটিটা বেশি হতে হবে ডাইইলেকট্রিক স্ট্রেংথটাও বেশি হতে হবে এর মধ্যে কোনো প্রকার স্ল্যাশ থাকতে পারবে না বা কোনো গাঁত করতে পারবে না তলানি পড়তে পারবে না বা কোনো স্কেল পার্টিকেলস থাকতে পারবে না তাহলে কোনো তলানি থাকবে না বা অ্যাসিডিটি হতে পারবে না কোনো আঠালো পদার্থ থাকবে না বিস্তসিটি সহজে বাষ্প হবে না জলীয় বাষ্প মুক্ত হতে হবে অদাহ্য হতে হবে কোনো প্রকার ভাসমান পদার্থ থাকতে পারবে না
অম্ল বা ক্ষার বা সালফার জাতীয় পদার্থ হইতে মুক্ত হইতে হবে। অম্ল ক্ষার বা সালফার জাতীয় পদার্থ হইতে মুক্ত হইতে হবে। তৈলের আপেক্ষিক গুরুত্ব 0.8 হওয়া উচিত। তৈলের আপেক্ষিক গুরুত্ব 0.8 হওয়া উচিত এবং তৈলের ভিসকোসিটি বা জমে যাওয়ার প্রবণতা কম থাকতে হবে। ভিসকোসিটিটা অবশ্যই কম থাকতে হবে, আর জমে গেলে মানে তৈলটা দ্রুত ঠান্ডা হবে না এবং নষ্ট হয়ে যাবে। এই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই এইটা মানে এই তৈলের ব্যবহার এবং গুণগুলিগুলো ভালোভাবে পড়াশোনা করবে এবং এবং কালে পরীক্ষার সময় তোমাদের এটা লিখতে সুবিধা হবে। এরপরে আসছে যে এবার বাড়ির কাজ, বাড়ির কাজ দেখাও যে সর্বোচ্চ দক্ষতায় ট্রান্সফরমার কোর লস এবং কপার লস সমান যেটা আমরা প্রমাণ করেছি 6.3-তে, সেটা তোমরা একটু ভালোভাবে দেখবে। এই কোশ্চেনটা বারবার আসে, সর্বোচ্চ দক্ষতায় ট্রান্সফরমার কোর লস এবং কপার লস, তাহলে আজ আমাদের এই প্রমাণটা করতে হবে। তারপর ট্রান্সফরমারে তৈলে নিমজ্জিত সেলফ কুলিং, ট্রান্সফরমারে তৈলে নিমজ্জিত সেলফ কুলিং ও এন এ পদ্ধতির বর্ণনা করো। ট্রান্সফরমারে তৈলে নিমজ্জিত চাপযুক্ত ওয়াটার কুলিং এর পদ্ধতি বর্ণনা করো। ট্রান্সফরমারে তৈলের কাজ ও গুণাবলী লিখো। একটি 20 KVA, একটি 20 KVA 2220 ভোল্ট 50 হার্জ ট্রান্সফরমার টেস্ট করতে নিম্নলিখিত তথ্যগুলি পাওয়া গেল। ওপেন সার্কিট টেস্ট EOC = 220 ভোল্ট, POC = 148 ভোল্ট, IOC = 4.2 অ্যাম্পিয়ার, শর্ট সার্কিট টেস্ট ESC = 86 ভোল্ট, PSC = 360 ওয়াট, ISC = 10.87 অ্যাম্পিয়ার। এর মতো অবস্থায় নির্ণয় করো 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, ফুল লোডে ক্ষতে সে হাফ লোডে ট্রান্সফরমারের দক্ষতা নির্ণয় করো। আমি আবার বলছি, একটা 20 KVA ট্রান্সফরমার 2220 ভোল্ট 50 হার ট্রান্সফরমারের নির্মিত তথ্যগুলি পাওয়া গেল। ইউসি = 20 ভোল্ট, 220 ভোল্ট, পিএসসি = 48 ওয়াট, আইএসসি = 0.2 অ্যাম্পিয়ার, শর্ট সার্কিট টেস্ট = 86 ভোল্ট, পিএসসি = 360 ওয়াট, আইএসসি = 10.87 অ্যাম্পিয়ার। এমত অবস্থায় নির্ণয় করো 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে ফুল লোডে এবং হাফ লোডে কর্মদক্ষতা, যেটা আমরা এর আগে মানে প্রশ্ন একে উদাহরণ সহ করে দিয়েছি, সেটা একটু খেয়াল করলে তোমরা এটা পারবা। এরপরে আছে প্রশ্ন 6, একটি 5 KVA ট্রান্সফরমারে কোর লস 50 ওয়াট এবং ফুল লোড কপার লস হচ্ছে 125 ওয়াট, এটি 24 ঘন্টায় নিম্নলিখিত লোড বহন করে। ক, 7.5 KVA লোডে 0.8 পাওয়ার ফ্যাক্টরে 2 ঘন্টা, খ, রেটেড লোডে 0.9 পাওয়ার ফ্যাক্টরে 5 ঘন্টা, গ, 4 KVA লোডে 0.95 পাওয়ার ফ্যাক্টরে 6 ঘন্টা, 0.25 KVA লোডে একক পাওয়ার ফ্যাক্টরে 7 ঘন্টা, নো লোডে 4 ঘন্টা। তার ট্রান্সফরমারের সারাদিনের দক্ষতা যেটা আমরা অঙ্কটা করেছি সেইভাবে করলে হবে। KVA এখানে তাহলে আমাদের সারাদিনের প্রথমে আউটপুট বাড়ি করতে হবে, তাই আউটপুট বাড়ি করার সময় 0.75 KVA টু পাওয়ার ফ্যাক্টর, আর রেটেড এখানে যদি 0.75 KVA লোডে 0.8 পাওয়ার ফ্যাক্টরে, এত এখানে যে পাওয়ার ফ্যাক্টর গুণ দিয়ে এবং সময় দিয়ে গুণ করলে এটা আসবে। তারপরে রেটেড KVA এত, এখানে আর একটা জিনিস এখানে হচ্ছে যে বেস KVA একটা এখানে ধরে নিতে হবে, যেহেতু বিভিন্ন KVA দেওয়া আছে, তাহলে আমরা এখানে 5 ধরলাম বা 7.5 ধরলেই হবে, সেটাকে ধরে একটা একটা করে আমাদেরকে বের করতে হবে, তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। তোমরা আশা করি তোমরা এটা প্র্যাকটিস করবে এবং পারবে এবং পরীক্ষা আসলে অবশ্যই উত্তর দিতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনই ক্লাস শেষ করছি।